বাড়ির সামনে আমরা গাছ আছে সাবধান। ছবি আর শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কোন বিষয়টিকে ইঙ্গিত করা হচ্ছে। হ্যাঁ, আমরা গাছের সঙ্গে আছে অশরীর যোগ। অনেকেই মনে করেন আমরা গাছে ভূত থাকে, তাই আমরা গাছ বাড়িতে রাখা তো দূর, তার তৃষামানায়ও যান না অনেকেই। আর এই বিশ্বাস এতটাই প্রবলভাবে গেঁথে রয়েছে যে অনেকের মন থেকে তা বের করে আনা খুবই মুশকিল। কিন্তু জানেন কি আসলে এই বক্তব্যের পিছনে কি রয়েছে? প্রধানত একটু গ্রামগঞ্জের দিকেই আমরা গাছে ভূত থাকে বলে শোনা যায়। বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকবে, তবে গ্লোবালাইজেশন এবং এই স্মার্ট যুগে বিষয়টি নিয়ে দু চার কথা জানানো যেতেই পারে। যুক্তি দিয়ে বলতে গেলে আমরা গাছের ডাল খুবই নরম, যে কোনোভাবে বা প্রাকৃতিক বিপর্যয়ে তা ভেঙে যেতে পারে, আর তা থেকে বিপদও হতে পারে। তবে ছোটরা যারা একটু ডানপিটে প্রকৃতির, তাদের আটকানো বড় মুশকিল, তাই তাদের এই ধরনের গাছে উঠলে বিপদের সম্ভাবনা থাকতেই পারে। একটু ভারেই ভেঙে পড়তে পারে পুরো গাছ। এইসব সাত পাঁচ ভেবে ছোটদের এই গাছ থেকে দূরে রাখতেই আমরা গাছের সঙ্গে অশরীরী সম্পর্ক পাতিয়ে দেওয়া হয়েছে, আর তা থেকেই গাছটি ধীরে ধীরে বাড়িতে না রাখার পরামর্শ দেন অনেকেই। যদিও এর হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে, তবে মূলত গাছটি নরম প্রকৃতির হওয়াতেই অনেকেই এটি বাড়িতে রাখতে চান না। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান। আর নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই HDOF চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।